দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই দেখে নেব শুরুটা সারা দেশের মতো চট্টগ্রামেও প্রাক প্রাথমিক সহ শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে পাঠদান শুরু আগের মতো বিদ্যায়তনে ফিরতে পেরে খুশি শিক্ষক শিক্ষার্থীরা চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণে অবশেষে মাঠে নেমেছে জেলা প্রশাসন প্রথম দিনে শাস্তি নয় সতর্ক করা হয় ব্যবসায়ীদের শেষ পর্যন্ত ভালোবাসার জয় হলো হাসপাতালের বেডের মৃত্যু পথযাত্রী প্রেমিকাকে বিয়ে মাহমুদুল ফাহমিদার করুণ প্রেম কাহিনী যেন হার মানায় সিনেমাকেও আমন্ত্রণ আজকে চট্টগ্রামী শিরোনাম দেখছিলেন এবার পুরোটার সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন শ্রেণীকক্ষে পুরোদমে পাঠদান শুরু হয় আবার কোলাহল মুখর চট্টগ্রামে সব শিক্ষা প্রতিষ্ঠান দুই বছর পর শুরু হয়েছে প্রাক প্রাথমিকের ক্লাসও প্রথম দিনে উপস্থিতিও প্রায় শতভাগ দীর্ঘদিন পর সশরীরে পাঠদান শুরু হয় খুশি শিক্ষার্থীরা পড়ালেখার ঘাটতি পুষিয়ে নিতে পরিকল্পনা করছেন শিক্ষকরাও কানামাছি চোরপুলিশ সহ নানা খেলায় এভাবেই টিফিন টাইমে সহপাঠীদের নিয়ে মেতেছিল চট্টগ্রামের ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা করোনা সংক্রমণ কমে যাওয়ায় দীর্ঘদিন পর পুরোদমে ক্লাস শুরু হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেখা যায় শিক্ষার্থীদের উপস্থিতিও প্রায় শতভাগ প্রায় দু বছর পর প্রাক প্রাথমিকেও পাঠদান শুরু হয়েছে অনলাইনের পর এবার সশরীরে পুরোদমে পাঠদান শুরু হওয়ায় খুশি শিক্ষার্থীরা আজকে আমরা পড়ালেখা করছি অনেক মজা করছে এবং আমাদেরকে টিফিন দিছে আমরা অনেক মজা করে খেলছি খাইছি সবাই মিলে মজা করব ক্লাস অ্যাটেন্ড করব টিচারদের সাথে অনেকদিন পর দেখা হয়েছে ভালো লাগছে অ্যাসেম্বলি অ্যাটেন্ড করছি জাতীয় সঙ্গীত করছি আর শিক্ষকরা অনেক যত্ন সহকারে পড়াশোনা করাচ্ছে খেলাধুলো করছে অনেক ভালো লাগছে স্কুলে আসে তো বন্ধুর সাথে খেলা হয় পড়া হয় সব কিছু হয় দীর্ঘ বিরতির কারণে পড়ালেখার ক্ষতি পুষিয়ে নিতে পরিকল্পনা নিচ্ছেন শিক্ষকরাও এতদিন পর আমরা বাচ্চাদের পেয়েছি বাচ্চারাও অনেক খুশি ওদের মধ্যে অনেক বেশি উৎসাহ কাজ করছে আনন্দ কাজ করছে এবং আমরাও একইভাবে আমরাও সেটা ফিল করছি অ্যাসাইনমেন্ট বা অনলাইন ক্লাসেসে সরাসরি ক্লাসটা কিন্তু অনেক বেশি ছাত্রদের কাছে অনেক বেশি প্রিয় কেননা আমাদের এখানে ইন্টারেকশন ঘটে ছাত্ররা কী বলে বা আমরা কী বলি ছাত্রীরা কী বলে আমরা এটা বুঝতে পারি এতদিন অনেকটা ঘরবন্দি থাকায় শিক্ষার্থীদের অনেকে আসক্ত হয়ে পড়েছে মোবাইল গেমসে সেখান থেকে বেরিয়ে আসতে নিয়মিত শ্রেণী কার্যক্রমের বিকল্প নেই বলছেন অভিভাবকরাও পড়ালেখার প্রতি কোনো মানে আগ্রহ থাকে না আবার এরা তো ধরেন যে মোবাইল শুধু মোবাইল বুঝছেন মোবাইল গেমস এইগুলির প্রতি বেশি মানে আসক্ত হয়ে যায় শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নির্ভর ছিল ক্লাস হলে অত পারা কোথায় আগ্রহটা বেড়ে যায় বাসা থাকলে হয়তো অনেক সময় বলা লাগতো এখন তো স্কুলের চাপে দেখা যায় নিজেই পড়া ঠিক করতেছে আল আমিন শিকদার যমুনা নিউজ চট্টগ্রাম সারা দেশের মতো পার্বত্যাঞ্চলেও আপন চেহারায় ফিরেছে শিক্ষাঙ্গন সকাল থেকে প্রাক প্রাথমিক থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে আসতে শুরু করে সব শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলের প্রধান ফটকে রাখা হয় হ্যান্ড স্যানিটাইজার আর সাবান পানির ব্যবস্থা সারিবেঁধে শ্রেণীকক্ষে যায় শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণীকক্ষে বসানোর পর চলে পাঠদান প্রি স্কুলে দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা একই চিত্র দেখা যায় বান্দরবানের রাঙামাটিতেও আবারও আগের মতো পাঠদান শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ক্লাস চলার সময় মাস্ক পরিধান নিশ্চিত করা হয় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা অনেক উৎফুল্ল আমাদেরও প্রস্তুতি ভালো হয়েছিল আমরা স্বাস্থ্যনীতি মেনেই পুরোপুরি শ্রেণী কার্যক্রম চালাচ্ছি
কেউ হাতি হত্যা করলে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুর নাহার। লোহাগাড়ায় পদুয়া বন বিভাগে সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ এবং বন্য হাতি দ্বারা হতাহত ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান তিনি। এ সময় তিনি আরও বলেন, বিশ্বে হাতির সংখ্যা দিন দিন কমছে, সরকার এই প্রাণীটি রক্ষায় বদ্ধপরিকর। চট্টগ্রামে হাতি হত্যায় এরই মধ্যে একজনের দণ্ড হয়েছে বলেও জানান উপমন্ত্রী। অনুষ্ঠানে 46 জন উপকারভোগীকে 35 লাখ টাকা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত 30 জনকে মোট 22 লাখ টাকার চেক দেওয়া হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য, প্রধান বন সংরক্ষক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেশের উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিতে স্বাধীনতা বিরোধী অপশক্তি ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতী লীগের সম্মেলনে এ মন্তব্য করেন তারা। বলেন, পুরো বিশ্ব যখন করোনা মহামারীতে বিপর্যস্ত, তখনও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভাবনীয়। বাস্তবায়িত হচ্ছে একাধিক মেগা প্রকল্প, এসব দেখেই একটি মহল অপরাজনীতি আর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তারা। সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, তাঁতী লীগ নেতা শওকত আলী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতার মধ্যেও এতদিন অনেকটা নীরব ছিল জেলা প্রশাসন, তবে বাজার তদারকিতে অবশেষে মাঠে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। যদিও বিকেলে নগরীর একটিমাত্র বাজারে অভিযান চালান তারা। প্রথম দিনে জরিমানা বা শাস্তি না দিয়ে সতর্ক করা হয় ব্যবসায়ীদের। রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের দাবি ভোক্তাদের। নিত্য প্রয়োজনীয় সব পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির পাশাপাশি গোপনে মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি, ইচ্ছেমতো দাম বাড়ানো সহ নানা অভিযোগের মধ্যেও এতদিন অনেকটাই নীরব ছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। অবশেষে মঙ্গলবার বিকালে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে নামে একটি টিম। 16 শহরের কর্ণফুলি বাজারে গিয়ে পণ্যমূল্য যাচাই সহ ভোক্তাদের নানা অভিযোগ খতিয়ে দেখেন তারা। প্রথম দিন কাউকে জরিমানা বা শাস্তি দেয়া না হলেও বাড়তি দাম আদায়ের ব্যাপারে সতর্ক করে দেন ব্যবসায়ীদের। বড় কোনো অনিয়ম পরিলক্ষিত হয়নি, আমরা বিক্রয় মূল্যের রসিদ দেখেছি, ক্রয় মূল্যের রসিদ চেক করে দেখেছি, সেটি মিল পেয়েছি। আজকে যেমন অভিযান শুরু হয়েছে, এখন থেকে নিয়মিত এই অভিযানগুলো পরিচালিত হবে। যে কোনো অসাধু সিন্ডিকেট বা কোনো অসাধু ব্যবসায়ী, সবার বিরুদ্ধে প্রশাসন সবসময় তৎপর থাকবে। মাঝে মধ্যে লোভ দেখানো অভিযান না চালিয়ে নিয়মিত বাজার তদারকির পাশাপাশি কারসাজির সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান ভোক্তারা। দাম মূল্য এবং সহনীয় পর্যায়ে রাখার জন্য এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, তবে এটা চলমান রাখার খুবই জরুরি। মেজিস্ট্রেটের সাথে সাথে সবাই লিখে দিচ্ছে, মেজিস্ট্রেট চলে যাওয়ার সাথে সাথে সবাই লেখা মুছে দিচ্ছে, যার যেমন ইচ্ছা ক্রেতা থেকে তেমন টাকা নিচ্ছে। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের শিথিল মনোভাবের সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। ডাল ছোলা ভোজ্য তেলের পাশাপাশি বাজারে আগুনের আঁচ লেগেছে সাবান, হ্যান্ডওয়াশের মতো অন্যান্য সামগ্রীতেও। বেশি দিন হয় নাই, আর লাক সাবান, হুইল পাউডার, হুইল সাবান, এগুলো প্রত্যেক দিন ধরতে গেলে প্রত্যেক যখন আমরা মাল কিনি তখনও দাম বাড়ে। আপনারও সব কিছুরই দাম বেশি, অতিরিক্ত দাম বেশি, যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও একটু জানবো সহকর্মী শহীদুল সুমনের কাছ থেকে। সুমন, অভিযানের পর বাজারের পরিস্থিতি এখন কেমন দেখছেন, প্রভাব কতটা পড়েছে সেই অভিযানে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন? রবিন, ঢাকা সহ সারা দেশে যেভাবে অভিযান হচ্ছে, চট্টগ্রামে কিন্তু আমরা জোরদার কোনো অভিযান লক্ষ্য করিনি। তবে আজকে জেলা প্রশাসন একটি অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকদিন ধরে ভোক্তা কিছু কিছু অভিযান চালাচ্ছে। আমরা দেখছি সারা দেশে যে অভিযান, তার প্রভাব কিন্তু চট্টগ্রামে কিছুটা পড়েছে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, কিছু কিছু পণ্যের দাম কমেছে। আমি যদি বলি, সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে, পেঁয়াজের দাম কিছুটা কমেছে এবং ছোলার দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। যেহেতু জানেন আপনি সামনে রোজা, সেটি কিন্তু একেবারে ছোলাটা সবারই প্রয়োজন পড়ে, সেটির দাম স্থিতিশীল রয়েছে। এছাড়া চিনির দাম 2-3 টাকা কমেছে এমনটি ব্যবসায়ীদের দাবি। ফলে আমরা বলতে পারি যে অভিযান সেটিতে কিছুটা প্রভাব পড়েছে এবং সাধারণ যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে নিয়মিত যেই অভিযানটি চলছে সেটি যাতে নিয়মিত চলমান থাকে। যেহেতু যখন অভিযান চলে তখন যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিছুটা পণ্যের দাম কমিয়ে দিল, পরবর্তীতে কিন্তু যখন অভিযান বন্ধ হয়ে যায় তখন কিন্তু আবারও আগের দামে সেটি চলে যায়। সেক্ষেত্রে যারা ক্রেতারা রয়েছেন এবং যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যাতে শুধুমাত্র
শুধুমাত্র খুচরা বাজারগুলোতে অভিযান না চালিয়ে যেগুলো অর্থাৎ চট্টগ্রামে যেই সবচেয়ে বড় দেশের ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে, সেখানে যেহেতু বড় বড় আড়তদাররা রয়েছে, বড় বড় ব্যবসায়ী রয়েছে, সেসব প্রতিষ্ঠানে গিয়ে যদি অভিযান চালানো হয়, তারা কি দামে পণ্য কিনছেন, কি দামে পণ্য বিক্রি করছেন, সেটি যদি খতিয়ে দেখা হয় তাহলে পণ্যের দাম আরও হাতের নাগালে চলে আসবে ক্রেতা সাধারণের। রবি, ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। বলা হয় প্রেম অমর শাশ্বত, প্রেম নিয়ে রচিত হয়েছে কত মহাকাব্য, প্রেমের জন্য আত্মত্যাগ আর বিসর্জনের কাহিনীও কম নয়। প্রিয়জনের জন্য ভালোবাসার তেমনই অনন্য নজির গড়লেন মাহমুদুল হাসান নামে এক তরুণ। ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী প্রেমিকাকে বিয়ে করলেন চট্টগ্রামে হাসপাতালের বেডে। তাদের প্রেম যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। ছবি দেখে অন্য আর দশটা বিয়ের মতো মনে হলেও প্রকৃত ঘটনা একেবারেই ভিন্ন। লাল বেনারসি পরা কনে, অথচ নাকে হাতে লাগানো সেলাইনের নল, কারণ ক্যান্সার আক্রান্ত এই তরুণী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। বিয়েটাও হয়েছে এই হাসপাতালের বেডেই গত 9 মার্চ বাদ এশা। এর মধ্য দিয়ে নিঃস্বার্থ প্রেমের অনন্য নজির গড়লেন মাহমুদুল হাসান। মৃত্যু পথযাত্রী প্রেমিকাকে বিয়ে করে দিয়েছেন ভালোবাসার পূর্ণতা। এই প্রেম হার মানায় সিনেমার কাহিনীকেও। খুরমা খেজুর মিষ্টি খাওয়ানো হলো, মাওলানা ডাকা হলো, আক্ত হলো এবং একটা বিয়ে হলো। তো এই বিষয়টা, বরের নাম হচ্ছে মাহমুদুল হাসান, তো আমি হাসানের কাছে একটা স্যালুট জানাতে চাই। কক্সবাজারের চকরিয়ার মাহমুদুল হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে MBA আর চট্টগ্রামের দক্ষিণ বাকুলিয়ার ফাহমিদা কামাল BBA শেষ করেছেন IUB থেকে। 6 বছর আগে তাদের পরিচয় থেকে প্রেম স্বপ্ন দেখা শুরু করেন সারা জীবন একসাথে পথ চলার অঙ্গীকার। কিন্তু হঠাৎ ফাহমিদার শরীরে মরণবিধি ক্যান্সার ধরা পড়লে এলোমেলো হয়ে যায় সব। প্রথমে ঢাকার এভার কেয়ার, পরে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে 1 বছর চিকিৎসার পর জবাব দেন চিকিৎসকরা। উপায়ান্তর না দেখে ফাহমিদাকে দেশে এনে ভর্তি করানো হয় চট্টগ্রামের মেডিকেল সেন্টারে। এমন অবস্থা, খুব খারাপ, সবাই দোয়া করতেছে, আমরাও দোয়া চাই, দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে ওরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। দিন দিন অবস্থার অবনতি হতে থাকায় আগের ফাহমিদাকে দেখে চেনাই যায় না আর। হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকা ফাহমিদার কষ্টে কাতর মাহমুদুলও। তার ভাষ্য, ফাহমিদাকে মরতে হলে তার বুকে মাথা রেখেই মরতে হবে। এরপর হাসপাতালের বেডেই এই বিয়ের আয়োজন, স্বর্গীয় এক পরিবেশ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চেয়েছেন কক্সবাজারের লবণ চাষী ও ব্যবসায়ীরা। সকালে সংবাদ সম্মেলনে চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের নেতারা বলেন, মাঠে লবণ উৎপাদন হতে না হতেই শুরু হয়েছে দরপতন। সিন্ডিকেটের কারণে সপ্তাহের ব্যবধানে মাঠ পর্যায়ে দাম কমেছে প্রায় 350 টাকা, অথচ লবণের 80 কেজির বস্তার দাম ছিল 800 টাকা। এই ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণ শিল্প ধ্বংস হয়ে যাবে। অসাধু মিল মালিক সিন্ডিকেটের ষড়যন্ত্রের কারণে দেশীয় লবণ শিল্প ধ্বংস হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল চট্টগ্রামে হাজী মোহাম্মদ মহসিন কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মতবিনিময় সভা শেষে মাহবুবুল আলমকে সভাপতি এবং AKM কামরুল মেহেদিকে সাধারণ সম্পাদক করে 37 সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। এই 2 বছর মেয়াদের জন্য মনোনীত এই কমিটি ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ মহসিন কলেজের প্রাক্তন ছাত্র শিক্ষক সহ সবার সাথে সমন্বয় করে জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করবে বলে জানানো হয় এই অনুষ্ঠানে। ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা, এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ। এ সময় বক্তারা ভোক্তাদের সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগ নিশ্চিত করে ভোক্তা স্বার্থ সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রোজায় বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে মজুদারি ও ভেজাল বিরোধী অভিযান জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
দেশ বাঁচাও কৃষক বাঁচাও এই স্লোগানে রাঙামাটিতে কৃষক হত্যা দিবস পালন করেছে জেলা কৃষক লীগ। সকালে রাঙামাটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় বক্তারা 18 জন কৃষককে হত্যার প্রতিবাদ জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। 1995 সালে মার্চে সারের তীব্র সংকট দেখা দেয়। সার কিনতে গিয়ে পুলিশের গুলিতে 18 জন কৃষক নিহত হওয়ার প্রতিবাদে 15 মার্চ কৃষক হত্যা দিবস পালন করে আসছে দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা তাঁতি দল। সকালে পৌরচত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ করেন তারা। নেতারা অভিযোগ করেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। খাগড়াছড়িতে সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে সিন্দুকছড়ির বড় পিলাক বাজার মাঠে কর্মসূচির উদ্বোধন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক। এ সময় তিনি জানান, পাহাড়ের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। চাঁদাবাজি ও বিশৃঙ্খলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন জোন অধিনায়ক। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।